ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমি ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য একটু অন্য স্তরে আলোচনা করতে চাই। ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের কাছে যেমন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম নিট, এইমস, জয়েন্ট এন্ট্রান্স, অ্যাডভান্স ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিও সমানভাবে নেয়। কিন্তু এই সমস্ত পরীক্ষার সাকসেসটা ডিপেন্ড করে টাইম ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবার আমরা যদি প্রবলেমগুলো সলিউশনের ক্ষেত্রে শর্টকাট টিপস অর্থাৎ শর্টকাট মেথডে কিভাবে প্রবলেমগুলো সলভ করা যায় সেটা যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে এই ধরনের এক্সামিনেশনে আমাদের সাকসেস নিশ্চিত। এবার আজকের লেকচারটা তোমরা খুব ভালো করে ফলো করো, আমি নিশ্চিত যে তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। আমি আজকে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস এই টপিকের ওপর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে শর্টকাট মেথডে বের করা যায় সে সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করো, এখানে এই যে সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি, এবং এই সার্কিটে তুমি লক্ষ্য করতে পারছো যে সরাসরি সিরিজ বা প্যারালাল কম্বিনেশন নেই। সুতরাং এই ধরনের মানে প্রবলেম কিভাবে শর্টকাট মেথডে আমরা সলভ করব সেটা আসব, কিন্তু তার আগে আমি একটু এটার জন্য যেটা প্রয়োজন সেই জন্য আমি একটু আলোচনা করে নিই। আমি প্রথমত আমি যে ধরনের সার্কিট অ্যানালিসিস আমি আজকে করব সেটা হচ্ছে সিমেট্রি সার্কিট অর্থাৎ প্রতিমিত। এই সিমেট্রি সার্কিট আছে দু ধরনের, একটা হচ্ছে মিরর সিমেট্রি, আর একটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। হোয়াট ইজ মিরর সিমেট্রি অ্যান্ড হোয়াট ইজ ফোল্ডিং সিমেট্রি অ্যান্ড হাউ ক্যান ইউ সলভ দিস টাইপ অফ সিমেট্রি সার্কিট অ্যান্ড ফাইন্ড আউট দি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইউ জাস্ট সি। This is a simple circuit. But to understand the mirror symmetry, let us take this type of example. Actually, এই সার্কিট তুমি অন্য হুইস্টন ব্রিজ অ্যাপ্লাই করে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারো, কিন্তু আমি মিরর সিমেট্রি বোঝানোর জন্য এই রকম একটি সিম্পল সার্কিট এখানে এনেছি। লক্ষ্য করো এটা মিরর সিমেট্রি কিনা দেখি। মিরর সিমেট্রির ক্ষেত্রে তোমাকে মিররটাকে রাখতে হবে ভার্টিক্যাল, তো ভার্টিক্যালি কোথায় রাখা যাবে এবং এমন ভাবে রাখতে হবে এই পজিশনে যদি আমি রাখি এবং মিরর ইমেজ যেন তৈরি হয়, এটা যদি তার মিররের পজিশন হয়, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডের মিরর ইমেজ ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। ইফ দ্য মিরর ইমেজ অফ দ্য লেফট হ্যান্ড সাইড ইজ রাইট হ্যান্ড সাইড, দেন ইউ ক্যান সে দ্যাট দিস ইজ এ মিরর সিমেট্রি। তো এক্ষেত্রে কিন্তু লেফট হ্যান্ড সাইডে যা আছে রাইট হ্যান্ড সাইড এর সেম, সুতরাং এটাকে আমরা বলতে পারি মিরর সিমেট্রি সার্কিট। এবার এই ক্ষেত্রে আমরা কি করব, যেখানে আমি মিররটা রেখেছি সেইখানে আমি একটা তার অ্যাজিউম করব। এখানে কি রেজিস্ট্যান্স থাকবে আমার দেখা দরকার, এইটাকে আমি হাফ করে দেব এবং এইখানে আমি কনসিডার করব একটা তার, সিম্পল একটা তার, এবং এটা হচ্ছে বিড্যাশ। তাহলে এ এবং বিড্যাশের অ্যাক্রস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, থ্রি আর এবং আর, এদের প্যারালাল কম্বিনেশন, এদের সমান্তরাল সমবায়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আর এ বিড্যাশ, এবং এখানেও আমি দুটো রেজিস্ট্যান্স যদি সমান্তরাল সমবায়ে থাকে মানে প্যারালালে, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার শর্টকাট মেথড বিগ ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। বিগন মানে এই দুটোর মধ্যে বড়, যে এন হচ্ছে যত গুণ বড় প্লাস ওয়ান। তাহলে এখানে থ্রি আর আর, তাহলে থ্রি আর ইজ দ্য বিগ ওয়ান অ্যান্ড থ্রি টাইমস প্লাস ওয়ান, দ্যাট ইজ
3/4 into r r evidence তাহলে রাইট হ্যান্ড সাইডেও আবার আরেকটা আছে সুতরাং এইটাই কিন্তু আবার রাইট হ্যান্ড সাইডে আছে সুতরাং তাদের সিরিজ কম্বিনেশন দেয়ারফর আর ইকুইভ্যালেন্ট অফ দিস সার্কিট ইজ ইকুয়াল টু 3/4 আর ইনটু 2 দ্যাট ইজ 2 টু 3/2 আর দিস ইজ দ্য ওয়ে টু ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স in the case of the mirror symmetry. Okay? And next is the folding symmetry. What is this? Folding symmetry. You just see. Okay. এবার যদি আমরা এটা মিরার সিমেট্রি কিনা আমরা যদি দেখতে চাই তাহলে তুমি এখানে মিরারটা তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের ইমেজ কিন্তু রাইট হ্যান্ড সাইড নয় সুতরাং এটা মিরার সিমেট্রি নয় এবং ফোল্ডিং সিমেট্রির ক্ষেত্রে তোমাকে কিন্তু ফোল্ড করতে হবে এই যে লাইন যে দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে সেই বরাবর একটা লাইন এবার হচ্ছে দেখো থ্রি আর 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 দিস ইউ ক্যানট কনসিডার r/2 দিস ইজ নট দ্য ম্যাটার ওপরেরটা এবং নিচেরটা হুবহু যদি মিলে যায় তাহলে সেটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি সুতরাং এটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি ফোল্ডিং সিমেট্রির ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এই পয়েন্ট ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই পয়েন্টে এই পয়েন্টের পোটেন্সিয়াল v1 যদি হয় এই পয়েন্টের পোটেন্সিয়াল হবে v1 এই পয়েন্টের পোটেন্সিয়াল আলাদা হবে v2 এই পয়েন্টের পোটেন্সিয়াল v2 এই পয়েন্টের পোটেন্সিয়াল v3 এই পয়েন্টের পোটেন্সিয়াল হচ্ছে v3 তাহলে লক্ষ্য করে দেখো থ্রি আর ভি ওয়ান এবং ভি টু তাহলে এই দুটো রেজিস্ট্যান্স একই বিভব প্রভেদের মধ্যে কাজ করছে তাহলে কি হবে তাহলে এটাকে আমি মুছে দিতে পারি এবং সেটা হবে থ্রি আর প্যারালাল কম্বিনেশন সুতরাং থ্রি আর/2 এটা ক্যান্সেল হয়ে গেল নেক্সট ভি টু এবং ভি টু the same potential therefore no resistance with flow along this path তাহলে এটা তুমি ইয়েস করে দিতে পারো এবার হচ্ছে v2 এবং v3 এই দুটো একই পটেন্সিয়ালের মধ্যে থাকছে সুতরাং দ্যাট শুড বি r/2 r এবং r এর প্যারালাল কম্বিনেশন দিস ইজ দ্য থিং দেয়ারফর নাও সার্কিট বিকামস দিস তাহলে 3r/2 এন্ড r/2 সিরিজ কম্বিনেশন তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3r/2 প্লাস r/2 দ্যাট ইজ 4r/2 দ্যাট ইজ 2r এইভাবে করতে হবে এবার আমরা আমাদের প্রবলেমে চলে আসি এই প্রবলেমের সলভ আমরা কিভাবে করব প্রথম কথা হচ্ছে এটা মিরর সিমেট্রি না ফোল্ডিং সিমেট্রি আমরা দেখি প্রথম কথা হচ্ছে এ এবং বি তাহলে এইখানে যদি ভার্টিক্যালি রাখি এইখানে আমি রাখলাম ভার্টিক্যালি দ্যাট ইজ দ্য পজিশন তাহলে লেফট হ্যান্ড সাইড তুমি লক্ষ্য করো r/2 দিস ইজ r/2 দিস ইজ r/2 একদম অ্যাবসলিউটলি দ্য মিরর ইমেজ অফ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দ্য রাইট হ্যান্ড সাইড দেয়ারফোর দিস ইজ এ মিরর সিমেট্রি সার্কিট তো মিরর সিমেট্রি সার্কিটের ক্ষেত্রে আমি কি বলেছি যেখানে আমি মিরর রেখেছি সেইখানে আমি একটা তার কনসিডার করব এবং আমার হাফ হয়ে যাবে ইউ জাস্ট ইরেজ ইট এবার এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং এইটা হলো বি ড্যাশ এখন এ এবং বি ড্যাশ এর মধ্যে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব তারপরে এইটাও সেম ওখানে অর্থাৎ সিরিজ কম্বিনেশন করে দেবো তাহলেই আমার রিকোয়ার্ড রেজাল্ট পেয়ে যাবে তাহলে লক্ষ্য করো এবার এ এবং বি ড্যাশের মধ্যে এ থেকে এখানে গেলাম তাহলে এইটা আর এইটা অর্থাৎ r/2 অ্যান্ড আর r/2 অ্যান্ড আর এখানে এই অংশের প্যারালাল কম্বিনেশন দেয়ারফোর
this is R1, suppose, tale big one R divided by R R R by 2, how much? That is 2 times. Eta hoche R by 2, R by R by 2, that is 2 times plus 1. That is R by 3. Therefore, you can erase it and you put it R by 3. Now, A ebong B dash, R, R by 3, series combination, R plus R by 3, R plus R by 3, that is suppose R2, R2 equal to, what is this? That is 4 R by 3. Tahole, you can, eta poriborte tumra, tahole 4 R by 3, A ebong B dash er modhye. তাহলে ফোর আর বাই থ্রি অ্যান্ড আর প্যারালাল কম্বিনেশন দ্যাট ইজ আর এ বি ড্যাশ ইজ ইকুয়াল টু বিগ ওয়ান দ্যাট ইজ ফোর আর বাই থ্রি ডিভাইডেড বাই এন ফোর বাই থ্রি প্লাস ওয়ান দ্যাট ইজ ফোর আর বাই থ্রি এটা হচ্ছে সেভেন বাই থ্রি দ্যাট ইজ ফোর আর বাই 7 4 আর বাই 7 তাহলে এইটা এবার হচ্ছে যেহেতু মিরর সিমেট্রি দেয়ারফর আর এবি মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 4 আর বাই 7 ইনটু 2 দ্যাট ইজ 8 আর বাই 7 দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন ওকে তো এইভাবে আমরা মিরর সিমেট্রি সার্কিট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স খুব শর্টকাট মেথডে বার করতে পারে দ্বিতীয় একটি প্রবলেম লক্ষ্য করো এটা কি ধরনের সিমেট্রি প্রথম কথা হচ্ছে তুমি মিরর সিমেট্রি মানে এবি যে লাইন আছে তার সঙ্গে তোমাকে ভার্টিক্যালি রাখতে হবে এক্ষেত্রে হরাইজেন্টালি মানে যেন এবি যে ইমাজিনারি লাইন তাকে যেন মাঝখানে ছেদ করে সুতরাং সেই রকম ধরনের হচ্ছে না সুতরাং এটা কোনোভাবেই মিরর সিমেট্রি সার্কিট নয় কিন্তু ফোল্ডিং সিমেট্রি তুমি যদি এই পয়েন্টে কনসিডার করো অ্যালং দ্য লাইন এ বি তাহলে এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড ইজ দ্য সিমেট্রি অফ দি রাইট হ্যান্ড সাইড আর সুতরাং এটাকে আমরা বলতে পারি ফোল্ডিং সিমেট্রি এবং ফোল্ডিং সিমেট্রির ক্ষেত্রে আমার ওই যে সেম যেগুলো মানে একদম সেম পয়েন্ট মানে এইটার হুবহু এই পয়েন্টটা সুতরাং ওগুলোর পোটেন্সিয়াল হচ্ছে সেম থাকবে এবার এক্ষেত্রে এই পোটেন্সিয়াল ধরলাম ভি ওয়ান তাহলে এটার পোটেন্সিয়াল হচ্ছে ভি ওয়ান এবার নেক্সট পয়েন্ট হচ্ছে এইটা এটার পোটেন্সিয়াল হচ্ছে ভি টু তাহলে এর একদম সিমেট্রি পয়েন্ট হচ্ছে ভি টু তার ভি টু আচ্ছা যে সমস্ত পয়েন্টগুলো কমন সেখানে আর কোনো পোটেন্সিয়াল কনসিডার করা দরকার দ্যাট ইজ দ্য বি দ্যাট ইজ এ এ অ্যান্ড বি এর একটা পোটেন্সিয়াল আছে আমরা আর ধরার দরকার নেই তাহলে এই পোটেন্সিয়াল আমাদের কনসিডার করা হয়ে গেল এবার ঘটনাটা হচ্ছে তুমি লক্ষ্য করো তোমরা সেটা হচ্ছে যে এই পয়েন্টের পোটেন্সিয়াল এই পয়েন্টের পোটেন্সিয়াল হচ্ছে সেম তাহলে পোটেন্সিয়াল যদি সেম হয় দেয়ার ইজ নো কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস পাথ দেয়ারফর ইউ ক্যান কনসিডার দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ দিস কারেন্ট রেজিস্ট্যান্স ভি ওয়ান এবং ভি ওয়ান এটার মধ্য দিয়েও কোনো কারেন্ট ফ্লো করবে না সুতরাং ইরেজ ইট এবার লক্ষ্য করো যে ভি ওয়ান ভি টু আর অ্যান্ড এইদিকেও ভি ওয়ান ভি টু তাহলে ভি ওয়ান ভি টু এবং ভি ওয়ান ভি টু সেম পোটেন্সিয়ালের অ্যাক্রসে আছে তাহলে সেম পোটেন্সিয়ালের অ্যাক্রসে থাকলে তা আমরা দুটোর পরিবর্তে আমরা কি করতে পারি সেটা আর এবং আর তার প্যারালাল কম্বিনেশন দেয়ার ফর আর বাই টু ইউ জাস্ট ইরেজ ইট এবার হচ্ছে ভি টু এবং এ আবার ভি টু এ এই দুটোর আর এবং আর সুতরাং দিস ইজ অলসো আর বাই টু ইউ জাস্ট ইরেজ ইট এবার দেখো ভি ওয়ান বি ভি ওয়ান বি এটা সেম পোটেন্সিয়ালে দুটো রেজিস্ট্যান্স কাজ করছে সুতরাং প্যারালাল কম্বিনেশন সুতরাং এটা হচ্ছে আর বাই টু ইরেজ ইট দেয়ারফোর নাও দিস সার্কিট বিকামস দিস ইজ এ পয়েন্টিং এ এবং বি এর মধ্যে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে হবে
তাহলে এরকম একটি সিম্পল সার্কিট দাঁড়ালো, কি দাঁড়ালো, তাহলে এ অ্যান্ড দ্যাট ইজ দ্য বি পয়েন্ট। তাহলে এ এবং বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, তাহলে আর বাই টু, আর বাই টু অ্যান্ড আর বাই টু, দ্যাট ইজ সিরিজ কম্বিনেশন। তাহলে আর বাই টু, আর বাই টু, আর বাই টু, থ্রি আর বাই টু, দেয়ার ফোর এ পয়েন্ট থেকে হচ্ছে থ্রি আর বাই টু। আর একটা হচ্ছে আর, দ্যাট ইজ এ পয়েন্ট, দ্যাট ইজ বি পয়েন্ট। আবার এ থেকে বিতে হচ্ছে আর, তাহলে এটা প্যারালাল কম্বিনেশন, therefore r equivalent is big one 3r by 2 divided by 3 by 2 plus 1 n plus 1, that is 3r by 2 n plus 1, that is 5 by 2, 2 to cancel out 3r by 5, তাহলে equivalent resistance of this circuit is 3r by 5। সুতরাং একটু যদি কনসেপ্ট থাকে খুব তাড়াতাড়ি কিভাবে এই ধরনের কমপ্লিকেটেড সার্কিট আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারছি। এবার তোমরা দেখো প্রবলেম ফোর, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে কি কি করা যায়। তাহলে আমি যদি মিরর সিমেট্রি বিশ্লেষণ করতে চাই তাহলে তুমি এইখানে একটা মিরর, এখানে তুমি মিররটা রাখলে তাহলে লেফট হ্যান্ড সাইডের মিরর ইমেজ ইজ এক্স্যাক্টলি দ্য রাইট হ্যান্ড সাইড, দেয়ারফর দিস ইজ মিরর সিমেট্রি। এগেন লক্ষ্য করো যে আমি যদি এইটাতে ফোল্ডিং সিমেট্রির কথা আমি ইমাজিন করি তাহলেও কিন্তু সেম। তো এটার ক্ষেত্রে এটা মিরর সিমেট্রি সার্কিট অ্যাজ ওয়েল অ্যাজ ফোল্ডিং সিমেট্রি সার্কিট। তো আমি বলেছি যে যে সমস্ত ক্ষেত্রে মিরর সিমেট্রি এবং ফোল্ডিং সিমেট্রি দুটোই হবে সেক্ষেত্রে তোমরা অবভিয়াসলি মিরর সিমেট্রিটা কাজে লাগাবে, তার কারণ ওটা অনেক বেশি তাড়াতাড়ি হয়। তো আমি মিরর সিমেট্রিটাকে কনসিডার করছি। তাহলে মিরর সিমেট্রি কনসিডার করার অর্থ হচ্ছে আমার হাফ করে নেব মিরর সিমেট্রি দিস ইজ, তাহলে হাফ করে নেব এবং এই হাফ পোর্শনটা আমরা ইরেজ করে দেব এবং এইখানেতে আমরা একটা নো রেজিস্ট্যান্স ওয়্যার কানেক্ট করবো, দিস ইজ বি ড্যাশ নট বি। এবার এটা যা হবে তার ডবল হবে ওই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এবার দেখো, এবার আমরা দেখতে পাচ্ছি এ পয়েন্ট থেকে যাচ্ছে এখানে, এখানে এই পয়েন্ট, তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, আর এবং আর এর প্যারালাল কম্বিনেশন, দেয়ার ফোর দ্যাট ইজ আর বাই টু, তাহলে আর 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 এর প্যারালাল কম্বিনেশন আর বাই টু। সিমিলারলি এইখান থেকে এইটার এখানে কারেন্টের ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং এখানে মিট করছে, তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এগেইন আর 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 এর প্যারালাল কম্বিনেশন, দেয়ার ফর আর বাই টু। ওকে, এবার দেখো আর আর বাই টু, আর আর বাই টু এবং বি, তাহলে আর 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 বাই টু সিরিজ কম্বিনেশন, আর আর বাই টু সিরিজ কম্বিনেশন, দেয়ার ফর R1 equal to R plus R by 2, that is 3R by 2. So similarly, এই পার্টটা হচ্ছে R2 equal to 3R by 2. Therefore, equivalent resistance between A and B dash is 3R by 2, that is half, that is 3R by 4. এবার equivalent resistance between A and B, R AB equal to হচ্ছে 3R by 4 into 2, that is 3 by 2R, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, এই সার্কিটের একদম সেম একটা ব্যাপার আমি বলতে চাইছি, প্রবলেম 5। Thank you.
You have to find out the equivalent distance between these two points, A and B, not this point. তাহলে ফার্স্ট প্রবলেমে এই দুটো পয়েন্ট এ এবং বি ছিল, এখন কিন্তু এ এবং বি এই দুটো পয়েন্টের মধ্যে, এবং যখন এই দুটো পয়েন্ট ছিল তখন আমরা মিরর সিমেট্রি এবং ফোল্ডিং সিমেট্রি যে কোনোটা ইউজ করতে পারছিলাম। এক্ষেত্রে দেখো আমরা কি ফোল্ডিং সিমেট্রি ইউজ করতে পারবো? নো, এই ফোল্ড করলে আমাদের কোনো সিমেট্রি আসছে না। তাহলে অনলি ওয়ান অপশন ইজ দেয়ার, দ্যাট ইজ মিরর সিমেট্রি। দেয়ারফর ইউ জাস্ট কনসিডার দ্য পজিশন অফ দ্য মিরর অ্যাট দিস। তাহলে আমরা হাফ করে দেব এবং এখানে একটা দ্যাট ইজ বি ড্যাশ। এখন দেখো আর এবং আর, দ্যাট ইজ এগেইন আর বাই টু, আর এবং আর এগেইন আর বাই টু, প্যারালাল কম্বিনেশন। এবার এটা হচ্ছে এ, তাহলে আর 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 বাই টু, আর 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 বাই টু সিরিজ কম্বিনেশন, এবং তার সঙ্গে হচ্ছে আর বাই টু প্যারালাল কম্বিনেশন। তাহলে আর প্লাস আর দ্যাট ইজ টু আর, তাহলে এই পোর্শনটা হচ্ছে টু আর প্লাস আর বাই টু। হোয়াট ইজ দিস? দ্যাট ইজ ফাইভ আর বাই টু, ফাইভ আর বাই টু এবং আর বাই টু, এদের হচ্ছে প্যারালাল কম্বিনেশন। মানে এইটা এইটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এ পয়েন্ট থেকে একটা দাঁড়ালো আর 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 বাই টু, আর একটা হচ্ছে আর বাই টু, দ্যাট ইজ বি ড্যাশ। এটা এটা হচ্ছে আর 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 বাই টু, দ্যাট ইজ আর বাই টু। তাহলে ফাইভ আর বাই টু, দিস ইজ নাথিং বাট ফাইভ আর বাই টু। তাহলে ফাইভ আর বাই টু আর আর বাই টু এর প্যারালাল কম্বিনেশন। দেয়ারফর আর এ বি ড্যাশ ইকুয়াল টু বিগ ওয়ান ফাইভ আর বাই টু ডিভাইডেড বাই হাউ মাচ টাইমস? ফাইভ টাইমস, ফাইভ প্লাস ওয়ান, দ্যাট ইজ ফাইভ আর বাই টু ইন্টু সিক্স। তাহলে দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য গিভেন নেটওয়ার্ক, গিভেন সার্কিট, দ্যাট ইজ টু টাইমস আর এ বি ড্যাশ, দ্যাট ইজ টু ইন্টু ফাইভ আর বাই টু ইন্টু সিক্স, দ্যাট ইজ ফাইভ আর বাই সিক্স। সুতরাং ইজিলি তোমরা অত্যন্ত খুব কম সময়ের মধ্যে এই ধরনের সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারছো, এবং অনেকটাই তোমাদের টাইম সেভ হবে এটা আশা করছি। এবং আরও আমি অনেক বিষয় নিয়ে, এই ধরনের শর্টকাট টিপস নিয়ে বিভিন্ন ধরনের লেকচার তোমাদের সামনে আমি রাখব। সকলে ভালো থেকো, আজকে পর্যন্তই অল দি বেস্ট।